শুক্রবার মুক্তি পেয়েছে ব্ল্যাক উইডো। $218 মিলিয়ন আয় করে করোনাকালে মুক্তির প্রথম তিন দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। বক্স অফিস রেকর্ড ভাঙায় স্কারলেট জোহানসনকে শুভেচ্ছা জানিয়েছেন তার অ্যাভেঞ্জার্স সহশিল্পী মার্ক রাফালো। হাল খ্যাত এই তারকা টুইটারে লিখেছেন, অভিনন্দন আমার বাজে টুইন স্কারলেট জোহানসন ও সবাইকে, অভিনন্দন দারুণ একটি সূচনার জন্য। মুক্তির প্রথম তিন দিনে শুধু উত্তর আমেরিকাতেই $80 মিলিয়ন আয় করেছে ব্ল্যাক উইডো। ডিজনি প্লাস থেকে আয় করেছে আরও $60 মিলিয়ন, আর বিশ্বের অন্যান্য জায়গা থেকে আয় হয়েছে $78 মিলিয়ন। সব মিলিয়ে মাত্র তিন দিনে $218 মিলিয়ন আয় করে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 9-এর রেকর্ড ভেঙে শীর্ষে জায়গা করে নিয়েছে এই সিনেমাটি। ২০১০ সালে আয়রন ম্যান 2 দিয়ে MCU-র ব্ল্যাক উইডো চরিত্রে কাজ শুরু করেন স্কারলেট জোহানসন। এরপর এই চরিত্রে এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন স্কারলেট। তবে ব্ল্যাক উইডো এটাই তার প্রথম একক ছবি। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার পরবর্তী কাহিনী নিয়ে আবর্তিত হয়েছে ব্ল্যাক উইডো। আছে সাবেক রাশিয়ার গুপ্তচরের বেড়ে ওঠার গল্প। এটিকে ইনফিনিটি ওয়ার ও এন্ডগেমের প্রিকুয়েন্সও বলা যায়। ক্রান্তি সরোয়ার, সময় সংবাদ, ঢাকা।